দেখো আজকে দুটো ফুল ফুটেছে, এটার মধ্যেও ফুটেছে। আর দেখো কেমন ঘাস হয়ে রয়েছে, তুলেই তাও। আর এই গাছটা দেখো, তোমার এখানে মাটি নেই, দেখেছো কেখন কোনখান থেকে হয়েছে, মাটি ছাড়াই মানে গাছ হয়েছে এই গাছটা। আগে ফ্রিজের থেকে সব বের করি যা যা আছে। আটার বাটি, মাছ, এটার মধ্যে মাছ রয়েছে, সবজির বাটি, মাছের বাটি, লাউ শাক হচ্ছে, আর এটাই ভাত বসিয়েছি। আর এই দেখো মাছের জন্য নিয়েছি আলু আর ঝিঙে, এটার মধ্যে রসুন আছে, লাউ শাকটা রসুন কালো জিরে ফোড়ন দিয়ে করলে দারুণ লাগে। মাছের মশলা নিয়ে নিয়েছি, শরীর চর্চা করছে, আমার আর হয় না। মাছের ঝোল ফুটছে, এইদিকে দেখো বাবু খাবে হচ্ছে চাউমিন, রাত্রেবেলা খাইনি চাউমিন, আর তোমার দাদাকে দেবো দই মুড়ি, এখন এগুলো মেখে দিই। আর এইদিকে মোটামুটি গুছানো হয়েছে, মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে, আর ওকে একটুখানি ফল দিয়ে দেবো। বাবু রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে, এখন দই মুড়ি দিয়েছি। রানীর খাবার রেডি, রেডি হচ্ছে, এনে টেবিলে দেবো নাকি বসেই খাবি? সাজগুজের পর্ব চলছে, আর একজন এই দিকে, দুইজন দুই দিকে, আর আমি মাঝখানে, বিছানা তোলা হয়নি, বিছানা এই এই যে নাও নাও নাও, তাতেই নাও তাতেই নাও, টাইম হয়ে গেছে। হ্যাঁ কি বলছো, সাবধানে যেও, ঘর বাড়ি এখন কেমন হয়েছে, সব গুছাবো। এগুলো কি খুঁজছো, কোথায় যে রাখো তুমি, পেয়েছো? বাবা গেল আগে, মেয়ে তুই এই ট্রেন পাবিও না, দেখ পেয়ে যাবি, দৌড় দৌড় তো যাবি, এই জন্যই পেয়ে যাবি। সাবধান যাস। বিছানা তোলার আগে মেশিনটা আগে চালিয়ে দিইনি, এর ভিতরে জামা কাপড় আছে, চালিয়ে দিইনি কারণ রোদের তো ভরসা নেই। দেখো সুইচ না দিয়েই চালাতে বসেছি। হয়ে গেল, ততক্ষণে সব কাজ সারা হয়ে যাবে আমার। না না ঠিক আছে, তো এতক্ষণ আসতে হলো তোমাদের সামনে, এতক্ষণ আসার সময় পেলাম না, কাজ আর কাজ আর কাজ, কাজের আর শেষ নেই। এরা সকালবেলা যেদিনকে দুজনা বেরোবে সেদিন তো আমার একদম মানে কি যে করব, কোন দিকে যে যাব সেটা সময় পাই না। তো এখন বাজে কটা, 9:45 বেজে গেছে, এখনো পর্যন্ত চা খেতে পারলাম না, বিছানা টিছানা তুললাম, সব পরিষ্কার করলাম, এগুলো সব গুছালাম চারপাশটায়, কারণ মশারি টানালে সেই ঘরে বিছানাটা একটু অন্যরকমই হয়, আর এক ঘরে মর্টিন জ্বালিয়েছিলাম আর এক ঘরে মশারি টানছে, খুব মশা। তো এখন যাচ্ছি আমি রুটি বানাতে, সকালে চাও খেতে পারলাম না বললাম তো, আর এখন রুটি বানাবো, টোটনও বসে রয়েছে, রুটিও খাইনি চাও খাইনি, তো চলো এখন রুটিটা বানাই। তা কেমন আছো সবাই, আশা করি সবাই ভালো আছো, গুড মর্নিং সবাইকে বলি, তো যে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো চলো আগে রুটিটা বানিয়ে নিই, রুটি করে নিই, তারপরে আবার রুটির সাথে কি খাবো দেখতে হবে। রয়েছে আম, রয়েছে সবজি, তো সকালবেলা করিনি রুটির সবজি, আর যদি ও চা দিয়ে খায় চা দিয়ে খেলো, ডিম দিয়ে খায় ডিম দিয়ে খাবে, যা দিয়ে খায় খাক, তা আগে রুটিটা তো বানাই।
জলটাও মনে হয় কম আসছে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেল, এই এখন বাসন কটা মাজবো। কড়াইটা সকালবেলা মাজিনি, আমাকে জল দিত খাবার। আজকে তোমাদের দাদা নেই, আজকে জল দেওয়ারও লোক নেই। তোমাদের দাদা বাড়ি থাকলে একটু পরে পরে খাবার জলটা দেয়। বাবুর কাঁঠালের বড়া এত ভালো লেগেছে, অফিস থেকে আসার সময় একটা কাঁঠাল কিনে নিয়েছিল, তো কাঁঠালটাই দেখো। এই তোমার দাদা গুছিয়ে, তোমাদের দাদা তোমাদের দাদা গুছিয়ে টুছিয়ে রেখে গেছে, খেতে খেতে আর এইটুকু পড়ে রয়েছে। তো কাঁঠালের রস করে রাখি, আর সন্ধ্যেবেলা ভাবছি বড়া করব। মানে ওর এতটাই ভালো লেগেছে, বলছে তালের বড়ার থেকে আমার কাঁঠালের বড়াটা বেশি ভালো লেগেছে। আর সত্যি কাঁঠালটা খুব ভালো, এটা এত ভালো, আমি এত বছরে এই প্রথম কাঁঠাল খেলাম এত ভালো। আমি তো কাঁঠাল খেতে পারি না কান চুলকাই বলে, তা এত ভালো, এত খেয়েছি মানে সে আর বলার মতো না, আগে তো খেতামই না। তো ওর জন্য একটুখানি রেখে দিই, এই যে এই কটা কোয়া রেখে দিই, আর একটুখানি রস করে রাখি, সন্ধ্যেবেলা কাঁঠালের বড়া করবো। আর তোমরা যারা আমার কাঁঠালের বড়ার রেসিপি এখনো দেখোনি, তারা আমার পেজটা ফলো করো, পেয়ে যাবে কি করে আমি কাঁঠালের বড়া করি। আজকে তো আর রেসিপি দেবো না, আজকে এমনি বড়াটা করবো। ঘর বুঝবো এখন, আমি এখন ঘর বুঝবো, কিন্তু এরা ফাঁক ফেলেই আসে আমার এখানে, বুঝবো এখন। দেখো ঘর বুঝতে দিচ্ছে না, আমি ঘর বুঝবো এখন, তোরা যা এখন বাইরে খেয়ে। দেখলে সকালে রান্না করেছি লাউ শাক, আর হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল। লাউ শাকটা বেশ ভালোই লাগে, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে রসুন দিয়ে খুব ভালো লাগে। আরো আগে হয়ে যেত, এই বাচ্চাগুলো আসলো আবার, ওরা একটু খেললো, এসছে খেলতে বাড়ির উপরে। বড়িগুলো আর রোদে দেওয়া হচ্ছে না, কে জানি বড়িগুলো নষ্ট হয়ে গেছে, যাবে নাকি কে জানে। এগুলো তো বাইরে ছিল সব, আলুগুলো মনে হয় তো দাদার পাতে আর বাবুর পাতেই পড়েছে। মাছের জলে আলু দিলাম, আলু নেই না, আলু পড়েছে একটা, তোর পড়েছে? হ্যাঁ পড়েছে। তেলাপিয়া মাছ অনেকটাই রাখা হয়েছে, কালকে গোটা গোটা খাওয়া হয়েছে, তিনটে মাছ ছোট বড় ছিল ওগুলোকে কাটলাম। বাড়ির ওয়েদারটা খুব সুন্দর, একটু মানে রোদ রোদ, অন্যদিন জামা কাপড় দিলে কখনো জামা কাপড় শুকিয়ে যায়, আর আজকে দেখো এতক্ষণে জামা কাপড় শুকালো, অন্যদিন দিতে দিতে শুকিয়ে যায়। জামা কাপড়গুলো তুলে নিই, সুন্দর আকাশটাও লাগছে। যাই ঘরে যাই এখন। কারেন্ট ছিল না তো এখন আসলাম রান্না করে। আমি টোটন আমাকে বলেছে সকাল সকাল বাড়িয়ে ফেলো, যাই হোক কারেন্ট এসছে, এখন তো আর আলো লাগবে না, তো এখনই বানিয়ে ফেলি, আবার কখন চলে যায়। বানাবো আমি এখন কাঁঠালের বড়া, কখন থেকে ভাবছি বানাবো বানাবো, আর এই দিক ওই দিক করে আর আসতে পারলাম না, জানলাম না, এবার বানিয়ে নিই, কখন আমার কারেন্ট চলে যায়। রাত তো সন্ধ্যের পরে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আমার হয়েই গেল, কারণ কারেন্ট এখন দু ঘন্টা কারেন্ট ছিল না টানা। আর একটুখানি বৃষ্টি হলেই কারেন্টটা যে কি করে, খুব খুশি হবে আজকে। কাঁঠাল এনেই বলেছে মা আমাকে বানিয়ে দাও, আমার খুব ভালো লেগেছে, আমি আবারও খাবো। ঠিক আছে এনে দিবি, বানিয়ে দেবো, খাবি। তাও বলেছিল যে বাবা বাড়ি থাকলে পরে বানিও, তোমাদের দাদার তো ঠিক থাকে না, কখন বাড়ি থাকে কখন থাকে না, আমি তোকে বাড়ি বানিয়ে দেবো,
তুই অফিসে যাবি যখন বাবাকে দিয়ে দিস। বাবুর তো হয়ে যাবে, আর ওর বাবার জন্য দুই চারটে পাঠিয়ে দেবো। সিনেমা দেখতে গিয়ে দেরি হয়ে ভাত বসাবো মনেই ছিল না যে একটু ভাত করব। ভালো একটা সিনেমা দেখছিলাম, অনেক আগের বই, তাই অল্প একটু ভাত চাপিয়ে দিই রাতে আলু ভাতে, একটু ডাল সিদ্ধ দিয়ে দেবো, ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক, দেখেছ মানে এত ধুয়ে মুছে রাখি তাও এটা সেটা পড়ে থাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আর যারা আমার নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিও, দুবার করে বাজিও, তাহলেই তো নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে, নিত্য নতুন ভিডিও দেখতে পারবে। তো আজ এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। তো গুড নাইট, টাটা।